Co-operative Service Commission কিছুদিন আগেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2021 এবং 02/2021 এই দুটো অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে। যদি দেখি 01/2021 এই অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে 108 জনকে নির্বাচিত করা হয়েছে এবং 02/2021 এর জন্য 147 জন ক্যান্ডিডেটকে বেছে নেওয়া হয়েছে। এদের ইন্টারভিউ সামনেই রয়েছে অল্প কয়েকদিনের মধ্যে। যারা এই ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন। আমরা আমাদের চ্যানেলে এই কোঅপারেটিভ নিয়ে বেশ কিছু ইন্টারভিউ এবং ইম্পর্টেন্ট ক্লাস অবশ্যই আনব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সেখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে পারবেন। এছাড়াও আমাদের চ্যানেলে যদি আপনারা মক ইন্টারভিউ দিতে চান তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমাদের চ্যানেলে মক ইন্টারভিউ দিতে পারবেন। এছাড়াও যদি কেউ আমাদের কাছ থেকে গাইডেন্স চান বা আমাদের ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যেই বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের এই দুটি ইন্টারভিউয়ের যে ব্যাচ রয়েছে তাতে ইনক্লুড হয়ে গেছে এবং তাদের ক্লাস চলছে। আপনারা যদি সেখানে জয়েন করতে চান ইমিডিয়েটলি আমাদের কাছে জয়েনিং করতে পারেন। আপনাদের এই ব্যাচগুলোতে এর আগে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমাদের ব্যাচ থেকে ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে তারা আপনাদেরকে গাইড করবেন এবং আমাদের ক্যান্ডিডেটরা তাদের কাছ থেকে বেশ খুঁটিনাটি এবং ইম্পর্টেন্ট তথ্য পেয়ে যাবেন। আমাদের এই ব্যাচগুলোতে এর আগের বছর 01/2020 ক্যান্ডিডেট, 02/2020 ক্যান্ডিডেট এবং 03/2020 ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছেন তারা আপনাদেরকে সাহায্য করবেন এবং তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্লেলিস্টে যদি আপনারা চলে যান সেক্ষেত্রে আপনারা কোঅপারেটিভের বেশ কিছু মক ইন্টারভিউ দেখতে পারবেন, এছাড়াও সাকসেসফুল ক্যান্ডিডেটদের কিছু সাকসেস স্টোরি আপনারা দেখতে পারবেন, সেখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আসিকুল চৌধুরী। আসিকুলের সাথে কথা বলবো যে রিসেন্টলি যে 02/2020 সিলেক্ট হয়েছে। আমাদের সাথে রয়েছে আসিকুল চৌধুরী ইসলাম। আসিকুল, তুমি আগেরবারে কোঅপারেটিভ পরীক্ষায় সিলেক্টেড ক্যান্ডিডেট, তুমি বলো তোমার এখন কি অবস্থা চলছে? হ্যাঁ স্যার, আমি কালকে জয়েন করেছি। আচ্ছা, কোন কোন ব্যাংকে? আমার ডিস্ট্রিক্ট রেঞ্জ অফিস পূর্ব বর্ধমান। আচ্ছা, পূর্ব বর্ধমানে কোঅপারেটিভে তুমি জয়েন করেছো। আচ্ছা, তোমার রেজাল্ট কবে বেরিয়েছিল? রেজাল্ট 26 তারিখ এই নভেম্বরের। 26 নভেম্বর রেজাল্ট বেরিয়েছিল আর আজকে তুমি জয়েন করেছো। তোমার জয়েন করার পর অভিজ্ঞতা কি, কেমন কি বুঝছো? হ্যাঁ স্যার, অভিজ্ঞতা খুবই ভালো, কাজও খুব সুন্দর। আর তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে তারা তো সবাই বলছে এখন ওই রিটেন ব্যাচটা এবং ইন্টারভিউ এর জন্য অনেকেই আমাদের কাছে ভর্তি হচ্ছে। আমার সাথে স্যার 2-3-4 জনের মতো কন্ট্যাক্ট করেছে। ঠিক আছে, আমি তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে দিচ্ছি। ঠিক ঠিক, যারা ইন্টারভিউ নতুন দিতে চাইছে এবং রিটেন ব্যাচে পড়তে চাইছে তারা সকলেই যোগাযোগ করছে। হ্যাঁ, আমি ওদের আমার স্টাডি ম্যাটেরিয়াল গুলো সব দেখিয়েছি আপনার, যে এরকম ভাবে প্রসেস আছে, ওরা মানে খুবই ইজি আছে, ওরা ইন্টারেস্ট আছে, ওরা আপনার সঙ্গে খুব দ্রুত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে। আমরাও গাইড করব যাতে তোমার মতো তারাও সফল হতে পারে। হ্যাঁ অবশ্যই স্যার। রিসেন্টলি 01/2021 আর 02/2021 এ রেজাল্ট বেরিয়েছে, ওদের সামনে ইন্টারভিউ আছে। ইতিমধ্যেই অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা ওদেরও ব্যাচটা স্টার্ট করেছি। আমি চাইবো যে তুমিও মাঝে মাঝে যদি ওদেরকে অ্যাজ এ মেন্টর এসে গাইড করো বা ওদের সঙ্গে একটু কথা বলো, ওরাও অনেকটা ইন্সপায়ার হবে তোমার থেকে। আচ্ছা স্যার, আমি তাহলে ছুটির দিনগুলো একটু ই করবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। চৌধুরী আতিকুল ইসলাম, আচ্ছা বাড়িতে সবাই খুব খুশি তো তাহলে? হ্যাঁ স্যার, সবাই খুশি। আচ্ছা,
আর নতুন করে আর কিছু বলার নেই, পূর্ব বর্ধমান যাবো তাহলে মিষ্টি খেতে। হ্যাঁ, অবশ্যই স্যার, আর আপনি আসুন। আর তোমার তো বাড়ির কাছেই, মানে তোমার পূর্ব বর্ধমানেই বাড়ি, পোস্টিংটাও কাছাকাছি হয়েছে, হ্যাঁ, তো তোমার সেদিক থেকে মানে বাড়ি থেকেই যাতায়াত করতে পারবে আশা করছি। হ্যাঁ 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 ওকে, ঠিক 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 আছে আশিকুল, ভালো করে কাজ করো, অবশ্যই তোমার সাথে দেখা হবে। আশীর্বাদ করবেন। হ্যাঁ, আশীর্বাদ সবসময় তোমার সাথে রয়েছে, এবং নতুন ক্যান্ডিডেটদেরকে কিন্তু হেল্প করতে হবে, ওরা অবশ্যই ইন্টারভিউর জন্য অবশ্যই। একটা লিস্টে 147 জন, আরেকজন আরেকটা লিস্টে 108 জনকে ডেকেছে, তার মধ্যে আচ্ছা কিছু ক্যান্ডিডেট আমাদের কাছে ভর্তি হয়েছে, ওদেরকে একটু আচ্ছা হেল্প করে দিতে হবে দালালদের মতো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আশিকুল। আমরা শুনে নিলাম আসিকুলের কথা। আসিকুল এর আগের বারের ব্যাচে আমাদের ক্যান্ডিডেট, এবং আমরা ওকে পড়িয়েছিলাম। আমরা গর্বিত যে ও চাকরি পেয়েছে এবং এখনও আমাদের সাথে যোগাযোগ রেখেছে। আজকেই ওর জয়নিং দিয়েছে, অর্থাৎ 4 তারিখ, 4ঠা ফেব্রুয়ারি। সেই জন্য ও খুশি হয়ে আমাদেরকে ফোন করেছিল, সেই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি যারা আমাদের ব্যাচে ভর্তি হবে এবং আমাদের কাছ থেকে গাইডেন্স নেবেন, তাদেরকে আমরা পুরোপুরিভাবে সাহায্য করব। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেই নাম্বারে আপনারা ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। এবং আমরা খুব স্বল্প সংখ্যক ক্যান্ডিডেটকে নিয়ে এই ব্যাচটা করব, শুধুমাত্র 2টো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে 10 জন 10 জন করে ক্যান্ডিডেটকে নিয়ে আমরা এই ব্যাচটা করব। তারপরে আমরা আর ক্যান্ডিডেটদেরকে এর জন্য নিতে পারবো না। তাই আপনারা এই ইন্টারভিউয়ের ভিডিওটা দেখার পর অবশ্যই আমাদের সঙ্গে সত্বর যোগাযোগ করুন। মাত্র 10টা করে আমাদের সিট থাকবে 2টো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। যদি কেউ জয়েন করতে চান, ইমিডিয়েটলি জয়েন করুন, কারণ আর অল্প কয়েকদিনই বাকি রয়েছে। এরপর আর আমরা ক্যান্ডিডেটদেরকে ভর্তি নিতে পারবো না, কারণ আমাদেরকে তো তাদেরকে শেখাতে হবে এবং জিনিসগুলো বোঝাতে হবে, তো তার জন্য সময়ের দরকার। যত শীঘ্র সম্ভব যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশেই রয়েছি। আর শেষ মুহূর্তেও জয়েন করে কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই চাকরি পেয়েছে, এমনও ক্যান্ডিডেট আছে যারা হয়তো ইন্টারভিউয়ের ঠিক 3-4 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে চাকরি পেয়েছে। তো ফলে এই অল্প কয়েকদিনের জন্য আমাদের গাইডেন্স পেলে কিন্তু আপনাদের এই চাকরিটা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাদের পাশে রয়েছি এবং আপনাদেরকে সবসময় সাহায্য করব। ভয় পাবেন না, ভয় পাওয়ার মতো কিছু বিষয় নেই। আপনাদের নার্ভাসনেস যাতে কেটে যায়, আপনারা যাতে সুন্দরভাবে সাবলীলভাবে ইন্টারভিউ দিতে পারেন, তার জন্য একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির থাকব। এছাড়াও চ্যানেলে যারা ফ্রিতে মক ইন্টারভিউ দিতে চান, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমরা তাদেরও কিছু মক ইন্টারভিউ ফ্রিতে নিয়ে নেব। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে গেলে সেখানে কোঅপারেটিভ সম্বন্ধীয় বেশ কিছু মক ইন্টারভিউ পাবেন, এছাড়াও বেশ কিছু সাকসেস স্টোরি পাবেন। আমরা ডেসক্রিপশন বক্সে সেইগুলোর প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও প্লেলিস্টে যেতে পারবেন বা চ্যানেলের প্লেলিস্ট থেকেও গিয়ে সেই ইন্টারভিউগুলো দেখতে পারবেন। পুরনো ইন্টারভিউগুলো দেখলে সেখান থেকেও অনেক কিছু কিন্তু আপনাদের আইডিয়া হবে। তাই বারবার বলছি, কোঅপারেটিভ নিয়ে সচেতন হন, এবং এই ধরনের ইন্টারভিউয়ে কী ধরনের প্রশ্ন আসে সেটা কিন্তু আপনাকে আমাদের ওই ইন্টারভিউগুলো দেখলে আপনারা অনেকটাই জানতে পারবেন। তাই অবশ্যই দেখুন আমাদের প্লেলিস্টের ইন্টারভিউগুলো।